আসা ক্লোজ আপের কাছে আসা কিভাবে মানে আপনি কিভাবে ক্লোজ কাছে আসলেন আমাকে আদনানের প্রোডাকশন হাউস থেকে কল দিয়েছে সো আমাকে বললো যে এরকম একটা অ্যাড করছি আমরা সো কনসেপ্টটা শোনার পর আমার মনে হলো যে না আমি যাই অ্যাকচুয়ালি আমি অডিশন দেই না আমার খুব মানে আলসে মিলাই হ্যাঁ অডিশনের জন্য ডেকেছিল তো আমি ভাবলাম ওকে ফাইন কনসেপ্টটা অনেক সুন্দর সুইট আমার মনে হয় আমার সাথে যায় তো আমি গেলাম তো আমাকে বললো যে এটা করতে হবে ওটা করতে হবে সো আমি ওদের কথা মতো এই কাজগুলো করলাম তো যখন ওরা ক্লায়েন্টকে দেখালো তো ক্লায়েন্ট আমাকে পছন্দ করলো দেন ওইভাবেই কাজটা করা যখন আমি কাজটা করি এটা তো রেজাল্ট মানে অসম আপনার ভালো লাগার মানুষ আছে না সত্যি হ্যাঁ আচ্ছা যখন আপনি বিজ্ঞাপনটা করলেন এই যে ছেলেটা এসে সামনে দাঁড়ালো এবং আপনি দেখলেন তাকে এই রকম কোনো ছেলে কি আপনি কল্পনা করেন হ্যাঁ অবভিয়াসলি না হলে আমি এত রিয়েল এক্সপ্রেশন দিতে পারতাম না আচ্ছা তার বৈশিষ্ট্য কি থাকবে আসলে সবারই একটা পাস থাকে সো আমারও ছিল আর সো ওখান থেকে কিছু মানে কালেক্ট করে কিছু ট্রাই করেছি হ্যাঁ আপনার দৃষ্টিতে ভালোবাসা কি আপনি কীভাবে ফিল করেন এই বয়সে ভালোবাসা হলো কাউকে মিস করা আর কারো সাপোর্ট মানে সাপোর্টে কিছু করা ভালো কিছু করা দেন কেয়ারিং ব্যাপারটা মিস করা আচ্ছা তারপর ফ্রেন্ডশিপ আর আছে আপনি প্রথম কখন বুঝতে শুরু করলেন যে প্রথম কখন বুঝলেন যে আপনি কাউকে মিস করছেন আসলে যাবে না আচ্ছা মানুষটার নাম বাদ দিয়ে বললাম আমি নিশ্চিত আপনার বাসায় কেউ দেখছেনা না দেখছে সবাই আচ্ছা এবার তাহলে আসি আংটিটা পুরনো হলেও ভালোবাসা কিন্তু আগের মতই আছে যদি সেই মানুষটা এসে আপনাকে বলে অনেক টাইম আর মানে ফিরে নেওয়ার মতো অবস্থা আছে নাকি অনেক কিছু পাল্টে গেছে অনেক লাইফে অনেক চেঞ্জ চলে আসছে সবারই সো ওইটার জন্য আমি এখন আর চিন্তাও করি না আচ্ছা আচ্ছা মুভ অন করেছি আর ফিউচার ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমরা কথা বলছিলাম ক্লোজ আপ কাছে আসার গল্প দুই নিয়ে আমাদের শুরুতে আসা ছিলেন তারপর আমরা আলাদিনের দত্তকে খবর দিয়েছিলাম যে আদনান আল রাজীবকে আনার জন্য যিনি বিজ্ঞাপনটি বানিয়েছেন তো আমাদের সেই দত্ত হ্যাঁ আমার তো সেটাই বললাম ভালো থাকার আদেশ আছে ভালো থাকতে হয় জি হ্যাঁ তো আপনার আমরা আশার সঙ্গে অনেক কথা বললাম তার মধ্যে আশাকে ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতেও ছাড়িনি তো আপনাকে আপনার কাছে আমার যেটা প্রথম প্রশ্ন ক্লোজ আপ কাছে আসার গল্প এই বিজ্ঞাপনটি এত আলোচিত হওয়ার কারণ কি আপনি কি মনে করেন নির্মাতা হিসেবে ওয়েল প্রথমত আমার মনে হয় বিকজ অফ দ্য স্টোরি স্টোরিটা অনেক স্ট্রং ছিল অ্যান্ড সামহাউ আমরা অ্যাজ অ্যান্ড বাঙালি আমাদের মধ্যে অনেক বেশি লাভটা কানেক্ট করে সাম আর উই লাভ ওয়েটিং উই লাভ দ্য পেইন অফ দ্য লাভ সব কিছু আমরা পছন্দ করি আর তার চেয়ে বড়ো কথা এর সাথে সাথে মিউজিক দ্য ওয়ে আমরা যেভাবে শ্যুট করা এটা অনেক টাইম নিয়ে ডিটেইল চিন্তা করে করে সব কিছু মিলে আর আর কি কি ওয়ার্ক করা গেস আচ্ছা তো এখন ধরেন ক্লোজ আপ টিম এইটা একটা অত্যন্ত যত্নের সঙ্গে ক্যাম্পেইনটি চালাচ্ছেন আর আমরা যতটুকু জেনেছি সারা বাংলাদেশ থেকে প্রচুর লেখা আসছে আপনার ক্ষেত্রে আপনি কি মনে করেন ধরেন একটা তো হচ্ছে গল্প হিসাবে সেরা আরেকটা হচ্ছে যে ডিরেক্টোরিয়াল ভিউতে হ্যাঁ একটা সেরা গল্প নির্বাচিত হওয়া আমার ধারণা এই টিম যেটা দুই পয়েন্টে মিলে যাবে সেটাকেই সেরা নির্বাচিত করবে কিন্তু নাট্যরূপ বা ডিরেকশনের ক্ষেত্রে কোন কোন মোমেন্টটা দর্শককে বেশি আন্দোলিত করে সেটা কি আপনার ভাবনাতে আছে হ্যাঁ আমার কাছে মনে হয় সবসময় লাভ যদি খুবই ন্যাচারালি একটা ডিরেক্ট লাইনে এন্ড আপ হয় তাহলে আসলে ওই লাভ ওই লাভটা হয়তো বা মজা থাকে না তো দেশের বি হ্যাপিনেস পান সব কিছু মিলে আসলে আফটার দ্য এন্ড অফ দ্য ডে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হ্যাপি এন্ডিংটা আসলে মানুষজন পছন্দ করে ওইটা আসলে অনেক বেশি কাজ করে আমার মনে হয় বাংলায় বাঙালিরা ইনফ্যাক্ট আমাদের সাবকন্টিনেন্ট যারা আছে ওরা পছন্দ করে আচ্ছা আপনার কাছে প্রশ্ন আচ্ছা আপনাকে আমরা যতদূর জানি যে আপনার অনেক ফ্যান আপনার নির্দেশনার আপনার মডেলিংয়ের অভিনয় এটা কি সত্য হ্যাঁ আমাকে আমি ইনফ্যাক্ট আমার ফ্রেন্ডস অনেক বেশি আমি অনেক মানুষকে চিনি অ্যান্ড আমাকে অনেক মানুষ আছে যারা আশেপাশে যারা আছে অনেক পছন্দ করে হ্যাঁ অ্যান্ড আই সাম হাও লাভ টু কানেক্ট তো কাজের ক্ষেত্রে তো অনেক বেশিই ইনফ্যাক্ট আমি একটা ওই সিলনের টিভিসি করার পরে ওইটার একটা ফ্যান ফলোয়িং গ্রো করে বাট আমি পার্সোনালি বলি যে অ্যাজ আ ডিরেক্টর আমি যেই রেসপন্স পাই আই লাভ দ্যাট আচ্ছা এবার ক্লোজ আপ কাছে আসার গল্প বিজ্ঞাপনটি বানাতে গিয়ে আপনি আসার পারফরম্যান্স আপনার কেমন লেগেছে এবং আপনার কোথায় কোথায় শুটিং করেছেন কেমন সময় লেগেছে এটা একটু বলবেন আচ্ছা ফার্স্ট অফ অল আমি যখন স্টার্ট করি গল্পটা যখন আমাকে অ্যাডকম থেকে ডাকা হয় ওখানকার জি এম যে শাউন সে ডাকা ডাকে অ্যান্ড আমার ওখানকার ইসিডি তফিক মাহমুদ উনি উনি আসলে আমাকে গল্পটা শেয়ার করে অ্যান্ড দ্য মোমেন্ট আই হার্ড এট আমার কাছে মনে হয়েছে যে ইট নেট সাম ওয়ান হুইজ ফ্রেশ লুকিং অ্যান্ড ওর মধ্যে মায়া থাকতে হবে অ্যান্ড আমার আমার মাথায় স্ট্রাইক করে যে ওকে আশাইজ ওয়ান অফ দ্য গার্ল যাকে আমি চিনি আনাই নোহার আমি ওকে পার্সোনালি এমনি নর্মালি চিনতাম তো ওই জায়গা থেকে মনে হচ্ছে ঠিক আছে ফাইন শি ক্যান বি ওয়ান অপশান অ্যান্ড দেন যখন আমি স্টার্ট করি আমার কাছে নর্মালি কী হয় অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে আসলে অনেক বেশি গল্প মজার পাওয়া একটু টাফ মাঝে মধ্যে দেখা যায় প্রত্যেকটা গল্প বানাই বা ডিপেন্ড করে সো এই গল্প পাওয়ার পরে আমি ক্যান জেন আমার কাছে মনে হচ্ছে উই শুড ওয়ার্ক অন ইট অ্যান্ড দেন কাজ করা শুরু করি আর দু দিনে শ্যুট হওয়ার কথা ছিল আমি আসলে খুব প্ল্যান করে আমরা চার দিন শ্যুট করছি এটা ডিফারেন্ট জায়গা উত্তরাতে পিঙ্ক সিটিতে শ্যুট করা হয় পিঙ্ক সিটিতে অনেক হেল্প করেছি পিঙ্ক রাস্তাঘাটের কিছু অনেক জায়গা আছে মিয়া মোর একটা রেস্টুরেন্ট আছে নতুন অনেক স্পেস মিলে কি ওভারঅল শ্যুটটা করা আপনার কোন কোন বিষয়গুলো ক্লোজ আপ কাছে আসার গল্প মোটিভেট করলো বা আপনাকে আপনি কোন অংশ দিয়ে মুগ্ধ মানে অ্যাজ এ ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ অনেক ডিফারেন্ট অনেক কিছু আছে লাইক মেবি ফ্রম দ্য স্টার্টিং স্টোরি থেকে শুরু করে মিউজিক অ্যান্ড শর্টস আমাদের যে ডিওপি ছিল খুশরুভাই উনি এভরিথিং বাট যদি গল্পের জায়গা থেকে আমি বলি তাহলে আমার মনে হয় যে দুইটা মানুষের কাছে আসা দ্য লাভ বিটুইন দিম্যান ওদের মধ্যে যে স্ট্রাগলটা থাকে নর্মালি ওদের ইনার সেলফের সাথে যেই ফাইটটা থাকে নর্মালি আমাদের দেশে একটা টাইমের পরে মেয়েদের টাইম আসে বিয়ে হওয়ার জন্য বাসা থেকে প্রেশার আশেপাশে যায় বাইরে থেকে অনেকে জিজ্ঞেস করে বিয়ে হয়েছে নাকি হবে অ্যান্ড তার ইনার সেলফের সাথে ফাইট তার আজকাল তো আসলে অনেক বেশি অপশন আছে সবার লাইফে লাইক আশেপাশে অনেক জায়গা থেকে ও যে এক জায়গায় ফোকাসড ওই জন্য ওয়েট করা দ্যাটস দ্য ট্রু লাভ আসলে সবকিছু মিলে আমার আমার কাছে মনে হয় কাজ করে একটা মানুষের দ্যাট হেল্প মি মানে ওভারঅল যখন গল্পটা শুনি ওইটাই আসলে আমার মোটিভেট করে যে আচ্ছা ফাইন স্টোরি যেটা আসলে মানুষজন কানেক্ট করবে রাইট আমরা একটা প্রশ্ন অনেক আগে করেছিলাম আশাকে যে আশার একটা শখ

চকলেট পছন্দ বলে তা আপনি খাবেন না অন্যদের খাওয়া না আমার আসলে মানে আসলে চকলেটের দোকানে আমি অনেক দেখি আমার ভালো লাগে মনে হয় যে সব নিয়ে নেই তো আমার ওই ইচ্ছা থেকে ইচ্ছা আছে মানে সুন্দর করে একটা সব দিব যেখানে অনেক অনেক চকলেট থাকবে আর মানুষ যত ইচ্ছা নিবে আর খাবে ফ্রি কেউ যদি এসে না অবিয়াসলি ফ্রি না কেউ যদি এসে একদম অনেকগুলো চকলেট আপনাকে দেয় এবং যদি বলে চকলেটগুলো অনেকদিন যাওয়া তো আমার কাছে আছে কিন্তু ভালোবাসাটা আছে হ্যাঁ তাহলে আমি অনেক গুড আচ্ছা ঠিক আমরা জানিয়ে দিলাম একদম চকলেট চকলেট এবং আপনাদের বলে রাখি চকলেট কিন্তু আপনারা বাংলা ভিশনের ঠিকানা পাঠালে আমরা এটা পৌঁছে দিতে পারবো কিন্তু আমরা জানি না যাই হোক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আরেকবার বলি আমরা আলাদিনের দৈত্যকে ধন্যবাদ যে আদনান আর রাজীবকে তুলে আনতে পেরেছে আর আশাকে ধন্যবাদ অত্যন্ত সুন্দর একটি বিজ্ঞাপন আমরা পেয়েছি রাজীবকে ধন্যবাদ ক্লোজ আপ টিমকে ধন্যবাদ অত্যন্ত সুন্দর আমরা কাজ কিছু পে